চট্টগ্রামের পটিয়ার জিরিতে তৈয়বশা সড়কের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি। এ সভায় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাস, সহকারী কমিশনার ইনামুল হাসান, মহিলা বাইট চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আওয়ামী লীগ নেতা আজিমুল হক, মুজিবুল হক চৌধুরী নবাব, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিটন মাস্টার, আওয়ামী লীগ নেতা শাহজাহান বাহাদুর, মোহাম্মদ নাসির, জেবল হোসেন, আব্দুস সামাদ, ইউসুফ মাস্টার, নুরুদ মোহাম্মদ চৌধুরী, যুবলীগ নেতা শাহ আজিজ, মোহাম্মদ জামাল, মোহাম্মদ ফেরদাউস, জানে আলম, মোহাম্মদ মিজান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ অহিদ সিফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ বেলাল সহ আরো অনেকে। উদ্বোধনকালে মোনাজাত করেন তৈয়ব শাহ হুজুরের ছেলে মৌলানা মোহাম্মদ সোয়াইফ।